বন্ধুরা, ত্রিপুরা সরকার এই যে সময়টা করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব পুরো দুনিয়ার মধ্যে, এবং ভারতও তা থেকে মুক্ত নেই, মাননীয় প্রধানমন্ত্রীর যে আপিল তাতে সাড়া দিয়ে সমস্ত ভারতবাসী লকডাউনকে পালন করছি আমরা। আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। বিগত 22 তারিখ যখন জনতার কার্ফিউর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আপিল করলেন, তখন প্রায় 100% ত্রিপুরাবাসী সেটাকে এক ইতিহাস সৃষ্টি করে তার সাক্ষী হয়েছেন। এই লকডাউনের মধ্যে অনেক কিছু আপনাদের সুবিধা অসুবিধা হয়, আপনাদের যে মৌলিক অধিকার তাও অনেক ক্ষেত্রে ব্যাঘাত হচ্ছে, কিন্তু জীবন প্রথম, জীবন থাকলেই তো অধিকার আসবে। বন্ধুরা, ত্রিপুরা সরকার এই সময়ে আমাদের যে আর্থিক সংগতি সেটাকে বিবেচনা করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন এক মাসের জন্য যারা অন্ত্যোদয়, যারা বিপিএল, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের জন্য ফ্রি রেশনিং ব্যবস্থা এক মাসের জন্য, আর তার সঙ্গে সঙ্গে এপিএল এর মধ্যে যারা গরিব রয়েছে 50,000 পরিবার, তাদেরকেও ঠিক সেভাবেই এক মাসের ফ্রি রেশনিং ব্যবস্থা, আর অন্য যে পেনশনের ব্যবস্থা করা, তার সঙ্গে সঙ্গে 2 মাসের ভাতা একত্রিত দেওয়া, আনঅর্গানাইজড সেক্টরের কনস্ট্রাকশন লেবার রয়েছেন তাদের জন্য 40,000 পরিবারকে 3 মাসে 1,000 করে দেওয়া, আরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এই সময়ের মধ্যে আরেকটা বিষয় রাজ্য সরকারের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে আমাদের রাজ্যে 10,323 যারা আমার ভাইয়েরা বোনেরা রয়েছেন, পুরনো সরকার থাকতেই মাননীয় উচ্চ আদালতের রায়তে সেই চাকরিগুলি বরখাস্ত হয়েছিল, এবং পুরনো সরকার তাদের জন্য এককালীন 6 মাসের অ্যাডক বেসিস তাদেরকে চাকরিতে রাখার অনুমোদন আনতে সক্ষম হয়েছিল। রাজ্যে 2018-এর বিধানসভা নির্বাচন, যে ঐতিহাসিক নির্বাচন, সে নির্বাচনের আগে যে ভিশন ডকুমেন্টস আমাদের তৈরি হয়েছিল, তার মধ্যে আমরা 10,323-এর ভাই বোনদের বিষয়ে বলেছিলাম যে আমরা মানবিক দৃষ্টিকোণ রেখে সংবিধানকে মেনে এই পরিবারগুলোর জন্য কাজ করব। আর তার উদাহরণ হিসাবে রাজ্য সরকার প্রায় 2 বছর অ্যাডক বেসিসে আপনাদেরকে রাখার বন্দোবস্ত করতে সক্ষম হয়েছে, এবং আজকের দিনেও আমরা রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে মানবিক দৃষ্টিকোণ নিয়ে বিচার করার জন্য আবেদন করেছি। এখন করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, তার কারণে সমস্ত কিছু লকডাউন রয়েছে, তবু আমরা অনলাইনের মাধ্যমে সেটা করতে সক্ষম হয়েছি। আমি আশা করি মাননীয় সুপ্রিম কোর্ট খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত দিয়ে রাজ্য সরকারকে অবগত করাবে। কিন্তু এই সময়টা, এই যে 8,882 পরিবার, তাদের কি হবে? ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত করেছে যে তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করতে চাই, আর সেটা কেমন? আমি ক্যাবিনেটের সমস্ত সাথীদেরকে ধন্যবাদ জানাই, যখন বিষয়টা ক্যাবিনেটে এসছে তার মধ্যে আমি দেখেছি 4,375 জন যারা 14,078 টাকা করে প্রতি মাসে পাচ্ছেন, 3,761 জন 28,995 টাকা করে পাচ্ছেন, ও 747 জন 35,594 টাকা করে পাচ্ছেন। কিন্তু আমার ক্যাবিনেটের সাথীরা একযোগে আপিল করেছে যে এই সময়ে আমাদের আর্থিক সংগতি বেশি ভালো নয়, তবু যাতে এই ক্রাইসিসের সময় এই পরিবারগুলো সার্ভাইভ করতে পারে, তার জন্য রাজ্য সরকার যে হাইয়েস্ট স্যালারি রয়েছে তার মধ্যে 35,500
94, তার আশপাশে, মানে এই পরিবারগুলিকে, 8,882টি পরিবারকে 35,000 টাকা করে সাহায্য করবে। আমি আশা করি এই ক্রাইসিসের সময় ওনারা এই আর্থিক যে সাহায্যটা রাজ্য সরকার তাদের পরিবারকে দিচ্ছে তাতে এই পরিবারগুলো লাভান্বিত হবে এবং মাননীয় সুপ্রিম কোর্টের যাই রায় আসে সে রায় রাজ্যবাসীর স্বার্থে হবে এবং এই 8,882 যারা রয়েছেন আমার ভাই বন্ধুরা তাদের উন্নয়নের স্বার্থ হবে, তাদের জীবনের স্বার্থ হবে এবং আমরা সবাই মিলেমিশে ওনাদের পরিবারের সঙ্গে রয়েছি এবং তাদের দায়বদ্ধতার সঙ্গে দেখবে। আমি আমার এই 8,882 পরিবারের সমস্ত সদস্যকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীজি যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য বলেছে সেটা আপনারা মেনটেন করে চলবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওর মোদিজিও আপনাদের সঙ্গে রয়েছে, ত্রিপুরা সরকারও রয়েছে। ওর আমি আশা করি এই করোনা ভাইরাসের যে প্রকোপ তা থেকে আমাদের ত্রিপুরশ্রী মায়ের পুণ্যভূমি মুক্ত থাকবে আর আপনারাও আপনারা জীবনযুদ্ধে নিশ্চিত জয়ী হবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।